নমস্কার বন্ধুরা, দেবীজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পটলের একটি রেসিপি, সর্ষে পোস্ত দিয়ে পটল। এই রান্নাটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাহলে চলুন আর দেরি না করে বানিয়ে নেওয়া যাক আজকের রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এখানে নিয়ে নিয়েছি আমি পটল। পটলগুলোকে গোটা গোটা করে দু পাঁচটা কেটে এরকমভাবে ছুলে পরিষ্কার করে রেখেছি। এখন পটলের গাগুলো আমি এইভাবে একটা ছুরি দিয়ে চিরে নেব, যাতে এর ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যায়। এইভাবে সমস্ত পটলগুলোর গাগুলোই আমি চিরে নেব। সমস্ত পটলের গাগুলো আমি চিরে নিয়েছি। এখন এতে দিয়ে দেব এক চামচ লবণ, দিয়ে সমস্ত পটলগুলোতে ভালো করে লবণ মাখিয়ে নেব। সমস্ত পটলগুলোতে আমি লবণ মাখিয়ে রেখেছি, এবার এটাকে আমি রেখে দেব। এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এতে দিয়ে দেব দু চামচ পোস্ত, সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে দিয়ে দেব দু চামচ, আর দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে এর আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পটলগুলো। দিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নে দিয়ে দেব কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টের কিছুটা, আর অল্প আমি রেখে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ একটু এটাকে ভেজে নেব, দিয়ে দিয়ে দেব অল্প জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে অল্প ফুটতে দেব। ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে সর্ষে পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে পটলগুলোকে সর্ষে পোস্তর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে দেখে নেব, পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় দিয়ে দেব খুব সামান্য একটু হলুদ। এই রান্নায় খুব বেশি হলুদের প্রয়োজন হয় না। হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব।
আর মিষ্টির জন্য দিয়ে দেব এক চামচ চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব বাদ বাকি সর্ষে পোস্তর পেস্টটা, আর বাটিটা ধুয়ে দিয়ে দেব জল। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আর কিছুক্ষণ হতে দেব। এখন এতে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ হতে দেব। পটলটা 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে, তারপরে সব শেষে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে পোস্ত পটল। এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।